বকেয়া বেতন পেলেন তিন দিন ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা গাজীপুরের টিএনজেড গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকরা এর মধ্যে এক মাসের পাওনা ও সাত কোটি আটষট্টি লাখ টাকা পরিশোধ করা হয়েছে নির্ধারিত সময় পরিশোধ করা হবে আরেক মাসের বেতন আগামীকাল থেকে কারখানায় যোগ দেবেন শ্রমিকরা এদিকে টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শ্রমিকদের বেতনের টাকা না দিয়ে প্রতারণা ও আত্মসাতের অভিযোগ এবং শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের উস্কানি জানমাল ও সম্পদের ক্ষতি জননিরাপত্তার হুমকি সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়